অবশেষে মেসির গোলে শিরোপা জয় করল পিএসজি। কালকে রাতে লিগ ওয়ানের টাইটেলটা সম্পূর্ণভাবে ঘরে তুলতে লেন্সের বিপক্ষে মাঠে নামে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে পিএসজি লেন্সের সাথে 1-1 গোলে ড্র করেছে, তবে এই ড্রয়ের মাধ্যমেও লিগ ওয়ানের টাইটেলটা ঘরে তুলেছে তারা। রেকর্ড 10 বার লিগ ওয়ানের টাইটেলটা ঘরে তুলল পিএসজি। এই ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। মেসির 52 বল থেকে কিলিয়ান এমবাপ্পে একের পর এক গোল মিস করেছেন। দ্বিতীয়ার্ধে কে ড্যান্সো 57 মিনিটের মাথায় নেইমারকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এবং লেন্সের দল পরিণত হয় 10 জনের। তার কিছুক্ষণ পরেই লিওনেল মেসি ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে একটি অসাধারণ গোল করেন। 68 মিনিটের মাথায় গোল করে পিএসজিকে 1 গোলে লিড এনে দেয় লিওনেল মেসি। তবে শেষ মুহূর্তে জেন 88 মিনিটের মাথায় গোল করে লেন্সকে সমতায় ফেরায় এবং 1-1 গোলে এই খেলাটি সমাপ্ত হয়। এই ম্যাচে পিএসজির আধিপত্যই বেশি দেখা যায়। তারা 66% বল পজিশন থেকে শট করে 18টি, যার মধ্যে 7টি ছিল লক্ষ্য বরাবর। অপরদিকে লেন্স 34% বল পজিশন থেকে শট করে 8টি, যার মধ্যে 3টি ছিল লক্ষ্য বরাবর। এই ম্যাচটি ড্র করে পিএসজি লিগ ওয়ানের টাইটেলটা সম্পূর্ণভাবে নিজেদের করে নিল। পিএসজি 34 ম্যাচ খেলে 78 পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে থেকে টাইটেলটা নিজেদের ঘরে তুললো।